অবশেষে মান অভিমান ভেঙে মাঠে নামলেন মেলাখড়ের সিপিআইএম নেতৃত্বরা। খাদ্য আন্দোলনের নেতা কাজল বর্মনের শহীদান দিবস উপলক্ষে এক মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, 2018 সালে বামেদের পরাজয়ের পর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিআইএম মিছিল মিটিং সংগঠিত করলেও মেলাখড়ে সিপিআইএম নেতৃত্বরা কোনো মিছিল মিটিং সভা করতে পারেনি, কারণ বহু বাধার সম্মুখীন হতেও হয়েছে। অবশেষে শনিবার শহীদ কাজল বর্মনের 53তম শহীদান দিবস উপলক্ষে মেলাখড় বয়েজ স্কুল সংলগ্ন শহীদান দিবস পালন করা হয়। আর এই দিবস শেষ করে সেখান থেকে একটি মিছিল সংগঠিত করা হয়। মিছিলে এদিন মহকুমার এক ঝাঁক নেতৃত্ব উপস্থিত ছিলেন। শহীদান দিবসে বক্তব্য রাখেন প্রাক্তন উপাধ্যক্ষ সুবল রুদ্র সরকার। সরকারের তীব্র সমালোচনা করেন,